আমাকে মেরে ফেললো। ওরা আমার আত্মীয় বলে ওদের ওদের আমি ক্ষমা করে দিলাম, কিন্তু ওরা বদলালই না। সম্পত্তির আশাতে অরুণ আর গঙ্গাকে মেরে ফেলার চেষ্টা করলো। কতবার আমি হুমকি দিয়েছি, ওরা মানেনি। আর এদেরকে আটকাতে পারবো না বলে ধর্মরাজকে মেরে ফেললাম। ওই ধর্মরাজকে মেরে ফেলার কারণে আমার উপর বদলা নেওয়ার জন্য ওই কিরণ দীপ সিনহা আর অরুণকে শেষ করে দেবে বলে আমাকে হুমকি দিচ্ছে। ওই কিরণ একবার নয়, দীপ সিনহাকে মেরে ফেলার জন্য ও বারবার চেষ্টা করে গেছে। কিরণের কাছে এক পীর বাবা দেওয়া মাদুরী থাকার জন্য ওকে আমি কিচ্ছু করতে পারছি না। দীপ সিনহাকে ওর কাছ থেকে বাঁচাতে হলে ওকে আমায় মেরে ফেলতেই হবে। তোমার কষ্ট আমি বুঝতে পারছি। কিরণ বাজে ছেলে বলে ওর উপরে বদলা নেওয়ার সিদ্ধান্ত একেবারেই ঠিক নয়। কিরণ বাজে ছেলে বলে ওর উপরে বদলা নেওয়ার সিদ্ধান্ত একেবারেই ঠিক নয়। লর্ডের অনুমতি না নিয়ে কারোর জীবন নেওয়ার অধিকার আমাদের নেই। কিরণ দেব সেনাকে শেষ করে দেবে বলেছে, এটা কি ঠিক ফাদার? ওটা ভুলই। ও যে ভুলগুলো করছে তার শাস্তি নেই? শাস্তি স্বয়ং প্রভু দেবেন। আমার চোখের সামনে আমার মেয়ের উপর বিপদ নেমে আসছে দেখে একজন মা হয়ে কি করে চুপ করে থাকবো? দেখো, তুমি ওই বাড়িতে রয়েছো বলেই তোমাকে এই সব দেখতে হচ্ছে। তুমি ওখান থেকে চলে যাও। দেবসেনার যাতে কিছু না হয় তার সমস্ত দায়িত্ব আমি নিচ্ছি। এটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। তোমায় বিশ্বাস করতে হবে না, কিন্তু তুমি আর ওই বাড়িতে না থাকাটাই শ্রেয়। ওটাকে আমি আমার নিজের বাড়ি মনে করি। ওই বাড়ির সব সমস্যার সমাধান করে সবাইকে নিশ্চিন্তে রেখে আমি ওইখানেই থাকবো। আমি তোমাকে কিছুতেই ওই বাড়িতে থাকতে দেব না। তুমি নিজে যদি না যেতে চাও তাহলে আমি তোমাকে মুক্তি দিয়ে পাঠিয়ে দেব। আমি এত কষ্ট পেরিয়ে এখনো ওই বাড়িতেই আছি, আমাকে আপনি কিচ্ছু করতে পারবেন না। আমি যখন জানতে পেরেছি তখন কিছুতেই ওই বাড়িতে থাকতে পারবে না তুমি। সেটা আমি দেখে নেব। দেখা যাক। মহারানীর মতো জীবন কাটাচ্ছিল সেটাই তো ভালো ছিল। হঠাৎ করে আসা ওই রমাপ্রভার সাথে এনার তুলনা করা কি আমাদের পক্ষে সম্ভব? এত ভালো একজন স্ত্রী থাকতে দাদা কোনো মতেই ওই রমাপ্রভার সাথে সংসার করতেই পারে না। আমিও বিশ্বাস করি না, কিন্তু তোমার দিদি তো তোমার দাদার সাথে অন্য কোনো মহিলার সম্পর্ক আছে বলে দাবি করছেন। আমি যেটা জানি সেটা তো আমি বলবই। আর দেখো দিদি, রমাপ্রভার সাথে দাদার যে একটা সম্পর্ক আছে সে কথা কিন্তু তুমি জানতে, আর দাদা যে মাসে মাসে রমাপ্রভাকে টাকা পাঠায় সেটাও তুমি জানতে। কিন্তু এখানে যে এসেছে সে যে আসল রমাপ্রভা সেটা কি তুমি জানো? সেটা আমি জানি না। আমি ওই রমাপ্রভাকে একটা ফটোতে দেখেছিলাম, আর সেটাও অনেক দিন আগে। তাহলে অরুণ যখন ওনাকে বাড়িতে রাখতে চাইল তখন কেন চুপ করেছিলে? অরুণের মনে হয়েছে তাই ওকে এই বাড়িতে থাকতে বলেছে, তাতে আমি কি করতে পারি? কি, আমার তো এই মহিলাটাকে একদম পছন্দ না। আমরা যাকে চিনি না কোনোদিন দেখিনি, সেরকম মানুষকে বাড়িতে রাখাটা বিপদ ডাকা ছাড়া আর কিচ্ছু না। আরে সন্দেহ থাকলে অন্নপূর্ণাদির কাছে দাদা যে ওই ছবিটা দিয়ে গিয়েছিলেন ওইটা বার করে দেখলেই সত্যিটা কি সেটা জানতে পারা যাবে। দিদি, তুমি গিয়ে ওই ফটোটা আগে নিয়ে এসো, নিশ্চয়ই ওই ফটোটার মধ্যে আজকে যে এসেছে তার ছবি থাকবে না। আমি তো ওই ফটোটা দেখব বলে ভাবছিলাম, কিন্তু কোথায় যে ফটোটা রেখেছি তা মনেই করতে পারছি না। তুমি একটু ভালো করে চিন্তা করে দেখো, ঠিক মনে পড়বে। আমি দেখছি ওটাকে কোথাও খুঁজে পাওয়া যায় কিনা। ওরা যে
এই বাড়িতে এসেছে তার জন্য তোরা আবার ওদের সাথে কোনো খারাপ ব্যবহার করিস না। খালি আমাদের চুপ করিয়ে রাখার কথাই ভাববে। থাই যে রাখলাম মনেই করতে পারছি না। কোথায় রাখলাম ফটোটা? অ্যালবামটা একবার দেখলে হয়। ঠিক আছে, আলমারি খুলে দেখি। কোথায় যে রাখলাম? ধুর, এর মধ্যেও নেই। কোথায় রেখেছি? ধুর, ভালো করে পরে খুঁজে দেখব, এখন আর ভাবতে পারছি না। ওদিকে ওরা আবার মাথা খারাপ করে দিচ্ছে, কি যে করব আমি এবার। আমি এই মহলে আসতে বারণ করা সত্ত্বেও কেন এসেছেন? তুমি বলেছিলে কিরণ হয়তো কোনোভাবে অরুণ আর দেবসেনার ক্ষতি করতে পারে, সেই জন্যেই কিরণের সাথে দেখা করতে এলাম আমি। আর আজ পর্যন্ত যে সমস্ত পাপ ও করে এসেছে, সেই পাপগুলো ক্ষমা করে ওকে শোধরানোর জন্যেই আমি আজ এখানে এসেছি। আপনার কোনো কথাই কিরণ শুনবে না। আমি বলার পরে ও না শুনে থাকবে না। কিরণকে বদলাতে যে পারবো আমি সে ভরসা নেই, কিন্তু ওকে নিয়ে আর কোনো রকম অসুবিধে হবে না। হ্যালো ফাদার। তোমার নাম কি মা? দেবসেনা। হ্যাঁ, তুমি দেবসেনা? হুম। নাও ধর, চকলেট নাও। থ্যাংক ইউ ফাদার, বসুন। থ্যাংক ইউ ফাদার। আমি ব্রিটো কনভেন্টে পড়ছি। আজকে প্রেয়ারের সময় ক্রিসমাসের সান্তা ক্লজের ব্যাপারে কথা বলছিল, তখন থেকে আমি এই ব্যাপারে ভাবছি। ফাদার, ক্রিসমাস কবে আসবে আর সান্তা ক্লজকে কখন দেখতে পাবো সেটাই ভাবছি। ও, সান্তা ক্লজকে দেখতে চাও? হ্যাঁ, কারণ উনি তো শুধু ক্রিসমাসের সময় আসেন। তোমার মতো ছোট্ট বাচ্চারা ডাকলে উনি অবশ্যই আসেন সোনা। আচ্ছা, তাহলে ডাকুন দেখি। দাঁড়াও, রেভারেন্ড সান্তা ক্লজ, এই মিষ্টি দেবসেনা আপনাকে দেখবে বলে খুব আশা করে বসে আছে। আপনি প্লিজ এক্ষুনি আসুন আর এসে ওর সাথে দেখা করুন। সান্তা ক্লজ অবশ্যই আসবেন। দেবসেনা, দিস ইজ ফর ইউ।
এই মিষ্টি মেয়েকে সান্তার তরফ থেকে ক্রিসমাসের অ্যাডভান্স গিফট। থ্যাংক ইউ সান্তা। গড ব্লেস ইউ মাই চাইল্ড। বাই। দেবসেনা, সান্তা ক্লজের হাত থেকে গিফট নিয়েছো তো? খুশি হয়েছো তুমি? হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি ফাদার। দেবসেনা? হুম ফাদার, ইনি হলেন কিরণের মা। নমস্কার ফাদার। প্রেজ দ্য লর্ড।